প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং ব্লগ চ্যানেলে আজকে পর্বে থাকছে আমার ডেইলি ব্লগ আর আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার এই ব্লগটি হচ্ছে শুক্রবারের একটি ব্লগ তো এখানে আমি খিচুড়ি পাকিয়ে নিয়েছি সবজি খিচুড়ি পাতলা করে আমার এই খিচুড়িটা অনেক ভালো লাগে বিশেষ করে বৃষ্টির দিনে খেতে তো অসম্ভব ভালো লাগে তো যাই হোক এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি কাঁচামরিচ কুচি করে নিচ্ছি আমি ডিম ভা ভাজি করে নেব যার কারণে কাঁচামরিচ এবং পেঁয়াজটা কুচি করে নিয়েছি তো সকালে উঠেছিলাম উঠে চা নাস্তা করেছি এরপরে দুপুর হয়ে গিয়েছে তো ভাবলাম একটু বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো একটু খিচুড়ি করে নিই এখানে খিচুড়ি রান্না করা শেষ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন ডিমটা আমি ভেজে নিয়েছি আমার হাজবেন্ড জুমার নামাজ পড়ে এসেছে তো ওকে বলছি দুপুরের খাবারটা খেয়ে নাও ও খাওয়ার জন্য বসে গিয়েছে তো এখানেও খিচুড়িগুলো গরম গরম বাড়ছে আর শীত যেহেতু তো গরম গরম খিচুড়ি খেতে তো ভালোই লাগবে সাথে আছে আমের আচার এই আচারটা আমি বানিয়েছিলাম তো ভালো আম পাই নাই এখানে আসলে ভালো আমটা দেশে তো কমটা পাওয়া যায় না তো যাই আসে মিষ্টি টাইপের আমটা আসে সেই আম দিয়ে আমি আচারটা বানিয়েছি ওই যে বোয়ামে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভালো डेंग इच्छे आसर ना आसर वानाई शिर ना आसर तन भाग डेंग दे टेस्ट करें दखिए क्या मान अर्लोग बिस्मिल्लाव बाल আম তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর আপনারা দেখতে থাকুন ব্লগটি তো খাওয়া দাওয়া করে আমরা ফিরে আসছি তো খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখন ভাবছি একটু বাইরে যাব। তো এই যে আমরা বাইরে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছি তো আমরা মূলত শপিং মার্কেটে যাব শপিং করার জন্য তো শুক্রবার যেহেতু তো কেনাকাটা একটু বেশি থাকে পুরো সপ্তাহ বাজারটা আমি শুক্রবারেই করে ফেলি তো এই যে আমরা বাইরে বের হয়ে গিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা চার ডিগ্রি ঠান্ডা পড়েছে আর অনেক বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা কমে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার কাছে বৃষ্টির দিনে বাইরে বের হতে অনেক ভালো লাগে বিশেষ করে গাড়িতে করে এইভাবে বৃষ্টি দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু বাইরে বৃষ্টি অবস্থায় বের হওয়া উচিত না এই সময় প্রচণ্ড বৃষ্টি হয় আর গাড়ির সামনে থেকে কিছু দেখা যায় না যার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকে যাই হোক এখন যেহেতু বৃষ্টি একটু কম হচ্ছে তো আমরা বাইরে বেরিয়ে গিয়েছি এখন বিকাল চারটা বাজে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অন্ধকার হয়ে এসেছে আজকে দিনটা খুবই মেঘলা এবং বৃষ্টি দিন তিন দিন ধরে একাধারে বৃষ্টি হচ্ছে সৌদি আরবে তো এই যে আমরা এখন মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি ফার্স্টে আমি একটু যাব আমার হাজব্যান্ডের দোকানে ওখান থেকে চলে যাব হচ্ছে এই যে আমার হাজব্যান্ডের দোকানের কাছাকাছি চলে এসেছি ওখান থেকে চলে যাব আমরা শপিং মহলে আর এই যে আমার ছেলে মেয়ে পিছনে বসে রয়েছে এরা অনেক ঠান্ডা পড়ছে তো জ্যাকেট ম্যাকেট পরে টুপি হয়ে বসে আছে যাই হোক আমরা যেতে থাকি আর আপনারা ব্লগটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না এতে করে আমার নতুন নতুন ব্লগ এবং রেসিপি দেওয়ার সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে চলুন আমাদের সাথেই থাকুন আর রাতে কী কী ডিনার করেছি সেটাও কিন্তু আমি দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি চলে এসেছি ওখান থেকে আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছে দোকান থেকে তো এখানে ছয়টার সময় এসে পৌঁছে গিয়েছি আর এই যে আমরা নেক্সট চলে এসেছি বাইরে দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় গাড়িগুলা গেটের সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছে যার কারণে গেটের সামনে একটু প্রচুর ভিড় বেড়ে যাচ্ছে আর এই যে আমরা এখন ভিতরে চলে এসেছি আর কিছু কেনাকাটা করে বাসায় ফিরে যাব। চলুন আমাদের সাথে শপিংটা এনজয় করুন আর দেখতে থাকুন কোথায় যাচ্ছি কি করছি কি কিনছি ওকে আজ একটু নেস্টোতে বেশি পরিমাণে ছেল দিয়েছে তো সেলের জিনিসগুলো আসলে আমার অতটা প্রয়োজন নাই যার কারণে কেনা হয় নাই আমার বাসায় অলরেডি আছে যা যা ছেল দিয়েছে তা কি অধিকাংশ জিনিসই আমার বাসায় আছে তো আমি আর সেগুলো নেই নাই আমার যেগুলো প্রয়োজন সেগুলোই আমি নিচ্ছি আর জামা কাপড়ের কোয়ালিটিগুলো একটু ভালো না যার কারণে এখান থেকে কিছুই নেওয়া হয় নাই আর এই সাইডে চলে যাচ্ছে এখন ভেজিটেবলের সাইডে এসে দেখি এখানে বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে বড়ই লিচি এগুলো অনেক দিন ফ্রোজেন করা লিচি আর কি নর্মালে রেখে ওরা ফ্রোজেন করে রেখে দেয় কোন দেশ থেকে আসে জানি না কিন্তু এখন কিন্তু লিচুর সময় না বাংলাদেশে কোনো দেশে কিন্তু এখন লিচুর সময় না তো লিচু ওখান থেকে এক প্যাকেট লিচু নিয়েছি যেহেতু সামনে দেখে দেখতে পাচ্ছি তো এক প্যাকেট লিচু নিয়ে নিয়েছি এই সাইডে হচ্ছে তরমুজগুলো অনেক কালারফুল ছিল দেখতে ভালোই লাগছিলো তো ও তরমুজগুলো কিন্তু অতটা ভালো না দেখতেই সুন্দর লাগছিলো কিন্তু খেতে অনেক খারাপ বাজে হয়েছিল একটু নিয়ে এসেছিলাম কিন্তু ভালো হয় নাই আর এই সাইডে বাচ্চারা বলছে পিৎজা খাবে কিন্তু পিজাগুলো ঠান্ডা আগে থেকে বানিয়ে রেখেছিল যার কারণে এখান থেকে পিৎজাটা আমরা নেই নাই আর এখানকার পিৎজাটা ভালো লাগে না আর সৈদে পিৎজা হটটা বন্ধ হয়ে গিয়েছে যার কারণে এখন ডোমিনোজটা আছে কিন্তু পিজা হটটা বন্ধ হয়ে গিয়েছে আর খেতে ভালো লাগে না ডোমিনোজের পিজ্জাটা আমার কাছে খুবই বাজে লাগে পিৎজা হটটা খেতে অনেক ভালো ছিল যাই হোক সামনে ছিল এই পিজার দোকানটা এই দোকানেই এসেছি এই দোকানে মোটামুটি একটু ভালো ছিল কিন্তু ততটা ভালো ছিল না যাই হোক এখান থেকে পিজা নিয়েছি নিয়ে আমরা গাড়িতে করে বাসায় ফিরবো এখানে পিজা অর্ডার দিয়েছি এখন ওয়েট করতেছি সবাই মিলে বসে রয়েছি বাইরে তো বৃষ্টি যার কারণে এখানে একজন একজন করে কিবা দুইজন দুইজন করে সবাইকে ঢুকতে দিচ্ছে বেশি পরিমাণে মানুষ দোকানে ঢুকতে দিচ্ছে না আর আমরা এখন পিজাটা নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছি বাইরে কিন্তু বৃষ্টি যার কারণে কোলে নিয়েছে আপনাদের কাছে আমার এই ব্লগটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের একটি কমেন্টই আমাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে তো আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন পিজার ফাইনাল লুকটা খেতে মোটামুটি ভালো ছিল আমার কাছে অতটা ভালো লাগে না তো বাসায় চলে এসেছি বাসায় এসে আমি মাংস ভিজিয়ে দিয়েছি তো একটা ভাইয়াকে বলেছিলাম আসতে বৃষ্টি যেহেতু আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ও আসবে তো এসেই মাংসটা ভিজিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর ভাবছি একটু ছিটা পিঠা বানাবো ছিটা পিঠা বা ছিটা রুটি যে যেটাই বলেন আমি ছিটা পিঠাটা বানাবো তো ব্যাটারটা গুলে নিচ্ছি তো ব্যাটারটা আর একটু পাতলা হবে আমি একটু শুকনা কুড়ি যেহেতু তো আমি এটাকে একটু একটু ঘন করে মাখে রেখে দিই পরে যতটুকু পাতলা করার করে নিই তো এখানে আমি মাংসটা বসিয়ে দিব তো পাতিলে তেল দিয়ে দিয়েছি তো এখানে সামান্য জিরা গুঁড়া দিয়ে দিয়েছি জিরা গুঁড়া না অর্থাৎ আস্ত জিরাটা সরি ভুল হয়ে গিয়েছে আস্ত জিরাটা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি এগুলো দিয়ে দিব মাংসটা সবাই রান্না করতে পারেন আসলে এটা কিছু বলার নাই এখানে তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটা হালকা একটু লাল করে নিব বেশি পরিমাণে লাল করব না বাস্ট হালকা একটু লাল হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আমি মাংস রান্না করতে গেলে কিন্তু কাঁচামরিচটা দিই আপনারা কে কে দেন আমার কাছে কাঁচামরিচটা দিলে একটু বেশি ভালো লাগে আর কাঁচামরিচটা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেকই ভালো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণে কালারটা এমন এসেছে লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াই কেজি পরিমাণে মাংস রান্না করতেছি তো যাই হোক এই যে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা রান্না করার জন্য মশলাটা অল্প মাংস রান্না করলে মশলাটা কষিয়ে নিলে মাংসটা খেতে ভালো লাগে আমার কাছে পার্সোনালি আপনাদের কাছে কে কার কাছে কেমন লাগে জানি না অল্প মাংস রান্না করলে এইভাবেই রান্না করি আমি আর যদি বেশি মাংস রান্না করি তাহলে মাখিয়ে বসিয়ে দিই তো জিরা আর লাল লালমরিচ এই যে এগুলা দিয়ে দিয়েছি আর মাংসটা ঢালতে আমার হাজবেন্ড একটু আমাকে সাহায্য করেছিল আমার হাতে যেহেতু ক্যামেরাটা ছিল তো যার কারণে ও একটু মাংসগুলো দিয়ে দিচ্ছিল যাই হোক মাংস রান্না করতে করতে এই সাইডে এ রুটিগুলো বানিয়ে নিচ্ছি এই যে বড় একটা নন কড়াইতে আমি ছিটারুটি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর এই যে মাংস আমি রান্না করা হয়ে গিয়েছে আলুও দিয়ে দিয়েছি তো পোলাও রান্না করেছিলাম বাসমতি চালের পোলাও রান্না করেছি রান্না যেহেতু শেষ হয়ে গিয়েছে তো খেতে বসে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও কিংবা ব্লগে আজ নয় আল্লাহ হাফেজ